उमर का मिला बंधु रे कुटा कहां बीच बनाया। सलमा अख्तर फोक गानेर शिल्पी हलेन सलमा अख्तर। সালমা আক্তার ফোক গানের শিল্পী হলেন সালমা আক্তার। কুষ্টিয়ায় কেটেছেন তাঁর শৈশব। ছোটবেলায় গাছে উঠে গান গাইতেন তিনি। মাত্র 13 বছর বয়সে টেলিভিশনে একটি ট্যালেন্ট শোতে অংশগ্রহণ করেন। তখন প্রতিযোগীদের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। 2006 সালে সে প্রতিযোগিতায় বিচারক ও দর্শকদের SMS-এ প্রথম হন সালমা। এরপর পাল্টে যায় তাঁর জীবন। এখন পর্যন্ত তার 7 থেকে 10-12টি একক অ্যালবাম সহ মোট 11টি অ্যালবাম প্রকাশ হয়েছে। এর মাঝখানে বিয়ে এবং সন্তান জন্মের পর গানে কিছুটা বিরতি দেন সালমা। বর্তমানে আবার গানে ফিরে এসেছেন নতুন অ্যালবাম দিয়ে। হ্যাঁ, বলছিলাম ভাই কুষ্টিয়ার মেয়ে সালমার কথা, মনে আছে সালমার কথা? ওমর ভাবের বানিয়ারে একটা মাদুলি বানাইয়া দে, একটা তাবিজ বানাইয়া দে। সালমা আক্তার। সালমা বাংলাদেশের একজন উদীয়মান সঙ্গীত শিল্পী। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল NTV-তে প্রচারিত সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ এর দ্বিতীয় সিরিজের বিজয়ী। সালমা বাংলাদেশের ঐতিহ্যগত লোকগীতি লালনগীতি গাইতে পছন্দ করেন। ব্যক্তিগত জীবন। 2010 সালে সালমা শিবলি সাদিককে বিয়ে করেন, একজন ব্যবসায়ী এবং দিনাজপুর 6 আসনের বর্তমান সংসদ সদস্য। সালমা তার প্রথম কন্যা স্নেহা 2012 সালে জন্মগ্রহণ করে। নভেম্বর 2016 সালে এ দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। সালমা তারপরে 31 ডিসেম্বর 2018 সালে একজন ব্রিটিশ অভিবাসী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেন। তিনি তার দ্বিতীয় কন্যা সাফিয়া নূরকে 2019 সালের সেপ্টেম্বরে জন্ম দেন। কুষ্টিয়ার দৌলতপুরের তারাশুনিয়া গ্রামে জন্মগ্রহণ করে সালমা। সাধারণভাবে সালমা ফকির লালন শাহের গান গাইতে পছন্দ করে। তার গান নিয়ে আনুষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। সালমা লালন শাহকে তার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছে। ক্লোজ আপ এক প্রতিযোগিতার একজন বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল তাকে নিয়ে বলেন, সে ছিল আসলে একজন প্রাকৃতিক গায়িকা। আমি সবসময় তার কণ্ঠে বাংলাদেশের গন্ধ পাই। আমি কিছুতেই অবাক হইনি তার প্রথম পুরস্কার পাওয়ার পর। চলচ্চিত্রের তালিকা মাটির ঠিকানা 2011 বিশেষ চরিত্রে। বন্ধুরা, লালন শাহের মাটি কুষ্টিয়ায় জন্ম নেয়া সালমা আক্তারের এই ছিল সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সালমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।